শিক্ষার্থীরা গত 28 মার্চ মধ্যরাতে ক্যাম্পাসে বহিরাগত অনুপ্রবেশে নিরাপত্তার অভাব বোধ করছি। এই মর্মে বুয়েট ক্যাম্পাসকে নিরাপদ করার লক্ষ্যে বুয়েট প্রশাসনের নিকট আমাদের দাবি সমূহ গতকাল পেশ করেছিলাম। সেগুলোরই বর্তমান অবস্থা সম্পর্কে সকলকে সম্যক অবহিত করছি এবং ঘটনা প্রবাহ অনুযায়ী আমাদের পরিবর্তিত দাবি পুনরায় পেশ করছি। গতকাল আমরা বুয়েটের সকল ব্যাচের শিক্ষার্থীরা আমাদের আন্দোলনের প্রথম দাবি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সুস্পষ্ট বিধিমালা লঙ্ঘনের দায়ে 28 মার্চের মধ্যরাতে রাজনৈতিক সমাগমের মূল সংগঠক ইমতিয়াজ রাব্বি, বুয়েটের সকল রকম রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ এই নীতিমালা ভঙ্গ করার কারণে আমরা আজ সকাল 9টার মধ্যে ইমতিয়াজ রাব্বির বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার এবং হল বাতিলের দাবি জানিয়েছিলাম। প্রশাসন করছে ইমতিয়াজ রাব্বির হল বহিষ্কার ইতিমধ্যে নিশ্চিত করা হলেও বুয়েট থেকে তার স্থায়ী একাডেমিক বহিষ্কার এখন পর্যন্ত নিশ্চিত করা হয়নি। আমরা আজ দুপুর 2টার মধ্যে লিখিতভাবে ইমতিয়াজ রাব্বির স্থায়ী একাডেমিক বহিষ্কার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। উক্ত ঘটনায় ইমতিয়াজ রাব্বির সাথে বুয়েটের বাকি যে সকল শিক্ষার্থীরা জড়িত ছিল তাদের একাংশের নাম পরিচয় আমরা ছবি এবং ভিডিও ফুটেজের মাধ্যমে চিহ্নিত করেছি। তারা হল এএসএম আনাস ফেরদৌস 1818004, মোহাম্মদ আইডি নং 1818004, মোহাম্মদ হাসিন আরমান নিহাল আইডি 2106101, অনিরুদ্ধ মজুমদার আইডি 2106079, জাহিরুল ইসলাম ইমন আইডি 2112039 এবং সায়েব মাহমুদ সাজেদিন রিফাত আইডি 2106126। আমরা ইমতিয়াজ রাব্বির মতোই বিশ্ববিদ্যালয় সংবিধানের নিয়ম ভঙ্গের দায়ে এবং বুয়েট ক্যাম্পাসে রাজনৈতিক অপশক্তি অনুপ্রবেশ করানোর চেষ্টা করায় এদের সকলের বুয়েট থেকে স্থায়ী একাডেমিক এবং হল বহিষ্কারের দাবি জানাই। এদের বাইরে বাকি আরো যারা জড়িত ছিল যাদেরকে আমরা শনাক্ত করতে পারিনি তাদের সকলকেই যেন বুয়েট প্রশাসন অনতিবিলম্বে শনাক্ত করে এবং উপরে উল্লেখিত অভিযুক্তদের মতোই একই মেয়াদে শাস্তির ব্যবস্থা করে। বহিরাগত রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা ক্যাম্পাসে প্রবেশ করল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে কিনা, তারা কেন কিভাবে প্রবেশ করার অনুমতি পেল এই ব্যাপারে সুস্পষ্ট সদুত্তর এবং জবাবদিহিতা গতকালই আমরা প্রশাসনের কাছে চেয়েছিলাম। তারই প্রেক্ষিতে আমাদের মাননীয় উপাচার্য আমাদেরকে মৌখিক ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছিলেন। আমরা এই মুহূর্তে এই দাবিটির বিষয়ে বুয়েট প্রশাসনের কাছ থেকে লিখিত নোটিশ এবং বাস্তবায়নের দাবি জানাচ্ছি। স্টুডেন্টদের নিরাপত্তার জন্য রাত 10:30টার পরে সকল ছাত্রছাত্রীর ক্যাম্পাসে থাকা নিষেধ এবং যে কোনো প্রয়োজনে শিক্ষার্থীদেরকে রাত 10:30টার বেশি সময় ক্যাম্পাসে অবস্থান করতে হলে সেক্ষেত্রে ডিএসডব্লিউ স্যারের অনুমতি প্রয়োজন পড়ে। তো প্রথমত এক্ষেত্রে যদি বহিরাগতদের অনুমতি দেওয়া নাই হয়ে থাকে তাহলে ডিএসডব্লিউ স্যারের প্রোটোকল ভেঙে বহিরাগতরা মধ্যরাতে সেমিনার রুমে মিটিং করতে সক্ষম হয়েছে। এক্ষেত্রে ডিএসডব্লিউ স্যার নিজের প্রোটোকল অব্যাহত রাখতে ব্যর্থ। সেকেন্ডলি, যদি বহিরাগতদের পারমিশন দেওয়া হয়ে থাকে তাহলে বুয়েটে রেজিস্ট্রার অফিসের প্রোটোকল 11 অক্টোবর 2019 দেওয়া ঘোষণা বুয়েটে সকল প্রকার রাজনৈতিক সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ, ইহা লঙ্ঘন করেছে ডিএসডব্লিউ স্যার। তৃতীয়ত, ক্যাম্পাসের অডিটোরিয়াম, সেমিনার রুম, ক্যাফেটেরিয়া সংলগ্ন জায়গার ব্যবহার ডিএসডব্লিউ আওতাধীন। উনি বলেছেন এ জায়গাগুলো ব্যবহারের ক্ষেত্রে উনি কোনো অনুমতি দেননি। এক্ষেত্রে ওনার অনুমতি ব্যতিরেকে বহিরাগতদের এই জায়গাগুলো ব্যবহার করার মতো দৃষ্টতামূলক আচরণ ডিএসডব্লিউ দায়িত্ব পালনকে প্রশ্নবিদ্ধ করে। আমরা দায়িত্ব পালনে ব্যর্থ এবং ডিএসডব্লিউ দ্রুততম সময়ের মধ্যে পদত্যাগ চাই। ক্যাম্পাসে মধ্যরাত বহিরাগতদের প্রবেশের কারণে আমরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত। এর প্রতিবাদে হিসেবে আজ 30 মার্চ টার্ন ফাইনাল আমরা বর্জন করছি এবং আগামীকাল 31 মার্চের টার্ন ফাইনাল সহ সকল একাডেমিক কার্যক্রম বর্জন করছি।
6 আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের বিরুদ্ধে কোন রকম হয়রানিমূলক ব্যবস্থা নেওয়া যাবে না এই মর্মে লিখিত প্রতিশ্রুতি দিতে হবে আমাদের 6 দফা দাবির পরিবর্তিত রূপ পেশ করা শেষ হলো বক্তব্য শেষ করার আগে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই গতকাল আমাদের আন্দোলনের পর তথাকথিত রাজনৈতিক সংগঠনের কিছু ব্যক্তিবর্গ ফেসবুক পোস্ট করে আমাদের আন্দোলনের উদ্দেশ্য নিয়ে অপপ্রচার চালাতে দেখি আমরা তাদের এমন বক্তব্যের ধিক্কার জানাই আমরা সবসময় বুয়েটের সংবিধানে থাকা বুয়েটের সকল রকম ছাত্র রাজনীতি নিষিদ্ধ এই আইনের প্রতি শ্রদ্ধাশীল সংঘবদ্ধ এবং যে কোনো মূল্যে বললে বুয়েটকে ছাত্র রাজনীতির হাত থেকে মুক্ত রাখতে বদ্ধপরিকর আমরা আবারও সুস্পষ্ট করে বলতে চাই আমাদের এ সকল দাবি কেবলমাত্র কোন বিশেষ ছাত্র রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে নয় বরং আমরা বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা বুয়েটের সংবিধান অনুযায়ী সকল রকম ছাত্র রাজনীতির বিরুদ্ধে অবস্থান করছি আমাদের বক্তব্য দেওয়া শেষ হলো আমরা কোনো প্রশ্ন নিচ্ছি না